বৃহস্পতিবার বাড়ির মধ্যে পরিবারের লোকেদের চোখে ফাঁকি দিয়ে বিষপান করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সরকারি কর্মচারী উত্তম সরকার পরিবারের লোকেরা টের পেয়ে তড়িঘড়ি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কি কারণে বিষ পান করল উত্তম সরকার সেই বিষয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। বৃহস্পতিবার তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নরেন্দ্র গোপের প্রয়াণে 12 ঘণ্টা তেলিয়ামুড়া বাজার বন্ধ রাখল তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা তথা 12 ঘণ্টা তেলিয়ামুড়ার সব ধরনের দোকানপাট বাজারহাট বন্ধ ছিল। দীর্ঘ 24 বছর পর একটি খুনের মামলায় মূল অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কাঞ্চনপুর থানার পুলিশ। অভিযুক্তের নাম দিলীপ নামক। বুধবার মধ্যরাতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার গুরুয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার 11 দফা বিভিন্ন দাবি নিয়ে সরব হল ভারতের গণতান্ত্রিক নারী সমিতি গন্ডাছড়া মহকুমা কমিটি। গন্ডাছড়া আরডি ব্লকের আধিকারিক আমফোন ডার্লং এর হাতে এই দাবি তুলে দিয়ে তা পূরণ করার আহ্বান জানান। সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী স্বপ্না দাসপাল রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার লক্ষ্যে বুথ অফিস উদ্বোধন ও প্রতিটি বুথে বুথে ঘরোয়া সভা করে যাচ্ছেন। এতে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। বৃহস্পতিবার সুরমা বিধানসভা কেন্দ্রের সুরমা মন্ডলের 20 নং বুথ অফিস উদ্বোধন করা হয়। এই বুথে বৃহস্পতিবার যোগদান সভা অনুষ্ঠিত হয়। 12 পরিবারের 35 জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগ দেন। ১২ নম্বর ওয়ার্ডে ব্যাপক তাণ্ডব চালিয়েছে কতিপয় দুষ্কৃতিকারী। নষ্ট করে দেওয়া হয়েছে বিজেপির প্রচার সজ্জা। ভাঙচুর চালানো হয়েছে বিজেপির বুথ অফিসে। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন কাউন্সিলর প্রদীপ চন্দ্র। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার 121তম শহীদান দিবস পালিত হল বৃহস্পতিবার। দুর্গাবাড়ি চা বাগান শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে পালিত হয় দিনটি। রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সামিল হল মহিলা কংগ্রেসের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কংগ্রেসের ইনচার্জ পূজা রায়চৌধুরী। 12 দফা দাবির সমর্থনে বৃহস্পতিবার সিপিআইএম বাগমা অঞ্চল কমিটির উদ্যোগে বাগমা বারভাইয়া পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সিপিআইএম বাগমা অঞ্চল নেতা আশিস ঘোষ সহ অন্যান্যরা। ভেহিকেল চেকিং এ বসে এবার প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করল পুলিশ। পাচারকাণ্ডের সাথে যুক্ত থাকায় আটক করা হয়েছে গাড়ি চালক সহ এক মহিলাকে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট এলাকায়। জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন এক মন্ডল সম্পাদক। তার বোনকে চিকিৎসা করাতে এসে যে পরিস্থিতির শিকার হয়েছেন তিনি, এতে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে। নেশা সামগ্রী বিক্রি করতে এসে জনতার হাতে ধৃত এক যুবক। ঘটনা উদয়পুর মাতাবাড়ি ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায়। ধৃত যুবকের নাম মধুসূদন মজুমদার। বুধবার বিকেলে সে নেশা সামগ্রী নিয়ে বিক্রি করছিল বলে অভিযোগ এলাকার লোকজনদের। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। উদয়পুরের কাকরাপন ব্লকের জামজুড়ির বৈষ্ণবী চর এলাকায় রয়েছে সিরাজুলের বিশাল বাগান। সিরাজুলকে অনুসরণ করে অন্যান্য যুবকেরাও যেন স্বাবলম্বী হতে পারে সেই আবেদন রাখেন তিনি। নির্বাচনী প্রচারে বেরিয়ে বিপুল জনসমর্থনের কথা জানালেন 8 টাউন বর্দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন প্রচারে বেরিয়ে বেশ ভালো লেগেছে তার, এটি একটি নতুন অভিজ্ঞতা। তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত 4 জন, যার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। নাগাল্যান্ডের একটি লরির সাথে সংঘর্ষ হয় পিকআপ গাড়ির। এতে গাড়ি চালক সহ গাড়িতে থাকা 4 জনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে 3 জনকে পাঠানো হয় জিবি হাসপাতালে। ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অশোক সিনহার সমর্থনে ডোর টু ডোর কর্মসূচি পালন করা হয় বৃহস্পতিবার। সেখানে জনগণের বিপুল সাড়া পাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেছেন ডক্টর অশোক সিনহা।
আট টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে ডোর টু ডোর কর্মসূচি পালন করা হয় বৃহস্পতিবার। কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে ডোর টু ডোর কর্মসূচিতে যান তিনি। মেঘালয় পুলিশের দায়ের করা একটি এনটিপিএস মামলায় অভিযুক্ত এক হেরোইন পাচারকারীকে গ্রেপ্তার করল কাঞ্চনপুর থানার পুলিশ। ধৃত ওই নেশা কারবারীর নাম রতন মণিনাথ। বুধবার রাতে তুলামুড়া ফাঁড়ি পুলিশ গর্জি ফাঁড়ির সহযোগিতায় কালাবন নোয়াতিয়া পাড়া বিপ্লব নোয়াতিয়ার বাড়ি থেকে বাইক চুরির সাথে জড়িত দুই মূল পান্ডাকে আটক করেন। আটক হওয়া মূল পান্ডারা হলেন অতুল জমাতিয়া এবং সাগর জমাতিয়া। তুলামুড়া ফাঁড়ির ওসি বকুল জয় রিয়াং জানান, গত দু মাস আগে গিল্লা থানার এলাকা থেকে একটি বাইক চুরি হয়েছিল। অবশেষে দুই ফাঁড়ির থানার সহযোগিতায় বুধবার রাতে দুই পান্ডাকে আটক করতে সফল হয়। রাজধানীর জগন্নাথ বাড়ির সামনে দুর্গাবাড়ির দিঘি ঘাটে অন্যান্য বছরের ন্যায় এবছরও গঙ্গা পুজোর আয়োজন করল ত্রিপুরা সুইমিং ক্লাব। শিক্ষানবিশ ছাত্রদের মঙ্গল কামনার্থে এই গঙ্গা পুজোর আয়োজন করে থাকেন ত্রিপুরা সুইমিং ক্লাব।